বছর শেষ হতে চলেছে, 2019 শেষ হওয়ার সাথে সাথেই এসে গেছে সেই সময় যখন আমরা ডিজিট থেকে দিয়ে আসি ডিজিট 01 অ্যাওয়ার্ড। আর আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ডিজিট 01 অ্যাওয়ার্ড। আমরা ডিজিট 01 অ্যাওয়ার্ড বাছার সময় এখানে শুধুমাত্র ডিভাইসের পারফরমেন্সই দেখেছি, একমাত্র পারফরমেন্সই আপনাদের আমাদের কাছে বিচার্য হয়েছে। এর দাম, ডিজাইন, লুক, ফিচার্স অন্য কোনো কিছু না, শুধুমাত্র পারফরমেন্স। একটি ডিভাইস যখন ডিজিট 01 পাচ্ছে তখন সে কিন্তু তার পারফরমেন্সের ভিত্তিতেই এই অ্যাওয়ার্ড পাচ্ছে। আর আমরা এবার দেখব যে ডিজিট 01 অ্যাওয়ার্ডের এবারের বিজয়ী কারা। থিন অ্যান্ড লাইট ল্যাপটপ, এবছরের ডিজিট 01-এর বেস্ট পারফর্মিং থিন অ্যান্ড লাইট ল্যাপটপ জিতেছে ডেল XPS 13। এটি লেটেস্ট ইন্টেল কোর i7 CPU এর সাথে যুক্ত এবং 16GB র্যামের, এবং এর ডিসপ্লে হচ্ছে CPU এবং GPU পারফরমেন্সের সঙ্গে এসছে। আর এই ল্যাপটপটি 13 ইঞ্চির 4K ডিসপ্লের সঙ্গে এসছে এবং এটি 500 mAh অবধি যায়, এবং এর রানার আপ হচ্ছে আসুস জেনবুক 13। এটি ইন্টেল 8th Gen Core i5 CPU যুক্ত এবং 8GB অব র্যামের সঙ্গে এসছে, এবং এটি MX150 গ্রাফিক্স কার্ডও আছে। আর এর যে শুধু CPU পারফরমেন্সই ভালো তা নয়, GPU পারফরমেন্সও ভালো। বেস্ট বাই হচ্ছে আসুস জেনবুক 14, যা AMD রাইজ 5 সাথে এসছে এবং 3005 চিপসের সঙ্গে এসছে, এবং এর সঙ্গে আছে 8GB র্যাম এবং বেশ ভালো পারফরমেন্সও দিচ্ছে। এবং এই আসুস জেনবুক এবং এটি ভালো 60,000 টাকা দামের মধ্যে পাওয়া যাচ্ছে। আর আপনারা যদি ডিজিট 01 অ্যাওয়ার্ডের বিষয়ে আরও বেশি কিছু জানতে চান তাহলে আমাদের অন্যান্য ভিডিওগুলো তো দেখবেনই, সাথে সাথে আমাদের ওয়েবসাইটে গিয়েও এই বিষয়ে আরও ডিটেলসে পড়তে পারবেন। তাহলে আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, এবং এই ধরনের আরও অনেক ভিডিওর জন্য লেটেস্ট আপডেট পেতে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, নমস্কার।